টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়েছে ভারত অ্যান্টিগায় একশো সাতানব্বই রানের টার্গেটে একশো ছেচল্লিশ রানে থামে বাংলাদেশের ইনিংস এ ম্যাচেও টাইগারদের ব্যাটিং হতাশ করেছে তবে অধিনায়ক শান্তর লরাকু ইনিংস স্বস্তি দিয়েছে অ্যান্টিগার ব্যাটিং উইকেটে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয়ার প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বাংলাদেশের হয়তো রান তারায় রোহিতদের শক্তিমত্তা বিবেচনায় এমন সিদ্ধান্ত তবে যে স্কোরটা গড়ল বাংলাদেশ আগে ব্যাট করলে হয়তো এ রানেই ভারতকে চাপে ফেলতে পারত টাইগার বোলাররা অবাক করেছে একাদশ এই ম্যাচে শরিফুলের খেলার সম্ভাবনা থাকলেও তাস্কিনকে বসিয়ে একজন ব্যাটার বাড়ালো বাংলাদেশ ভারতকে স্পিন দিয়ে কাবু করার সিদ্ধান্ত বিশ্বেরই জন্ম দিয়েছে ভারত উড়ন্ত শুরু করেছে রোহিত কোহলির ওপেনিং জুটি উনচল্লিশ রানের বিপজ্জনক হয়ে ওঠা রোহিতকে ফেরান সাকিব আল হাসান এরপর কোহলি ও ঝড়ো ব্যাটিং করেন এই ঝড় থামান তানজিম সাকিব সাঁত্রিশ রানে কোহলিকে বোল্ট করেন একই ওভারে ফেরান সুরিয়া কুমারকে ঋষাব পান্ত ও শিভাম দুবে তিরিশের ঘরে কাটা পড়েন এই দুজনকে আউট করেন রিষাদ হোসেন শেষদিকে হার্দিক পান্ডিয়ার ফিফটিতে দুশোর কাছে ভারতের স্কোর বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা তাতে রানি যথেষ্ট হয় পাহাড়সম টার্গেট তবে টাইগার ওপেনাররা শুরুটা খারাপ করেনি ৩৫ রানের উদ্বোধনী জুটি তেরো রানে লিটন ফেরার পর তানজিৎকে নিয়ে অধিনায়ক শান্ত ভালোই লড়ছিলেন তবে পুরনোরূপে ফিরতে সময় নেয়নি টাইগার ব্যাটাররা উনত্রিশ রানে তানজিৎ আউট হওয়ার পর সাকিব হৃদয় জাকের হতাশ করে ফিরেছেন শেষে রিসাদের দশ বলে চব্বিশ রানের ক্যামিও কাজে আসেনি পঞ্চাশ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ ভারতের বিপক্ষে এই পরাজয়ে আসর থেকে প্রায় ছিটকে গেল শান্তর দল ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ